সকলকে আমার চ্যানেল লিব্রা গালে স্বাগত জানাচ্ছি। আমি দিবা এবং আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমার মেকআপ লুকটি দেখে তোমরা বুঝতে পারছো যে অনেক মিনিমাল প্রোডাক্ট ইউজ করে আমি মেকআপ লুকটি করেছি, ঠিক তাই তো? হ্যাঁ, অনেক মিনিমাল প্রোডাক্ট ইউজ করে এই মেকআপটি করেছি। আসলে মেকআপটি হলো আমার রেগুলার বেসিসে যে মেকআপ করি, লাইক যখন কোনো কাজে হোক তখন যদি বের হওয়া হয় তখন আমি এরকম মেকআপ লুক করি। আসলে এটাকে অত বেশি মেকআপও বলা হয় না, জাস্ট তিন চারটা প্রোডাক্ট ইউজ করে এই মেকআপটা করা হয়েছে। এবং আশা করি তোমাদের এই লুকটি ভালো লাগবে। আমি যেভাবে এই লুকটি ক্রিয়েট করেছি, আমি একদম অনেস্ট থাকার চেষ্টা করেছি যে আমি কিভাবে রেগুলার বেসিসে আমার মেকআপটা করি, সেটা আমি তোমাদের সামনে প্রেজেন্ট করার ট্রাই করেছি। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটিতে লাইক দিতে ভুলবে না। তো আর দেরি না করে আমরা মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। তো প্রথমে আমি আমার ময়েশ্চারাইজার হিসেবে এই নিউট্রিজেনার ওয়াটার জেলটি ইউজ করব। এটি আসলে আমি খুব পছন্দ করি, আমার প্রথম ফেভারিট ছিল সিউইজেরটা, যেটা বডি শপে। এরপর আমি বডি শপে ওর লাইটস অফ ড্রপস যেটা ছিল, যেটা আমি লাস্ট আমার ভিডিওতে, যে ভিডিওতে হাউ টু প্রিপেয়ার ইউর স্কিন বিফোর ফাউন্ডেশন, ওটাতে আমি ওই ক্রিমটা ইউজ করেছিলাম বা ওইটার কথা বলেছিলাম। বাট নিউ করে আমি এটা ইউজ করছি। আসলে সবার স্কিন একই না, বাট আমি অ্যাজ আমার কম্বিনেশন টু অয়েলি স্কিন, আমার স্কিনের জন্য এটা ভালো কাজ করতে। তো আজকে আমি প্রথমেই এই ময়েশ্চারাইজারটা ইউজ করব। তোমরা দেখতেই পাচ্ছ পুরে ভরা, বেশি দিন ইউজ করা হয়নি, এক সপ্তাহ খানিক ইউজ করা হয়েছে, বাট এক সপ্তাহ খানিক অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। এটা আপওয়ার্ড মোশনে এটা অ্যাপ্লাই করতে হবে। অ্যাজ ময়েশ্চারাইজার আমরা যদি এভাবে করে অ্যাপ্লাই করি আমাদের স্কিন ঝুলে যাওয়া টেন্ডেন্সি থাকে, বাট আমরা যখন ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবো তখন আপওয়ার্ড মোশনে অ্যাপ্লাই করব। এরপর আমি আমার লিপস ময়েশ্চারাইজিংয়ের জন্য এই ভ্যাসলিন ইউজ করব। সবার বাসা থেকে ভ্যাসলিন, আই নো অনেকে টিন্টেড ইউজ করে, আমিও টিন্টেডটা ইউজ করি, বাট এখন আমি টিন্ট ছাড়াটা ইউজ করব। ময়েশ্চারাইজ করা অনেক ইম্পর্টেন্ট। এরপর আমি এই কনসিলারটি ইউজ করব। এটি হলে গিয়ে আমার চোখের নিচে যে ডার্ক সার্কেল হয়েছে ওটার জন্য। আসলে অত বেশি ডার্ক সার্কেল এমন না, বাট হালকা যেহেতু আছে তো এটা আমি হালকা করে আমি আমার চোখের নিচে অ্যাপ্লাই করে নিব। অ্যাজ আমি তোমাদের সাথে চিট চ্যাট করে মেকআপটা করছি তো আমার মিরর তো লাগবে। তো হ্যাঁ, মিররের সামনে আমি মেকআপটা করে দেখাবো তোমাদের সামনে। তোমরা হয়তো ভাবছো যে কি হলো আইব্রাউস, বাট লিটারেলি আমি আইব্রাউস করি না, আমি রেগুলার বেসিসে আইব্রাউস করি না। বা তোমাদের কার পছন্দ হলে তোমরা করতে পারো, বাট আমি আমার রেগুলার বেসিসে আইব্রাউস করি না। এখন আমি একটি ভেজা বিউটি ব্লেন্ডের সাহায্যে আমার এই যে কনসিলারটি সেটি ব্লেন্ড করে নিব। সুন্দর করে এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি যেন কোনো জায়গায় এটা থেকে না যায়, সুন্দর করে যেন স্কিনের সাথে ব্লেন্ড হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ যে আমি অনেক ভালোভাবে এই কনসিলারটা আমার স্কিনে ব্লেন্ড করে নিয়েছি। অ্যাজ রেগুলার বেসিসে একটা মেকআপ একটু তো ব্রাইট লাগতে ইচ্ছা করবেই, তো ওইটার জন্য আমি এই টার্টের কনসিলারটি ইউজ করব। যেহেতু আমি আজকে ফাউন্ডেশন ইউজ করব না, শুধু এই টার্টের কনসিলারটি ইউজ করব। আমি আমার ফেসে জাস্ট কিছু অংশে এই কনসিলারটা দিব। কনসিলার দেওয়ার পর জাস্ট আমার বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। কিছু ডট ক্রিয়েট করেছি, জাস্ট এটা কিছু ডটে দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। আসলে আমার স্কিনে আপাতত এখন কোনো ইম্পারফেকশন নাই, যদি কোনো ইম্পারফেকশন থাকতো তো ওসব জায়গায় ভালো মতো দিতাম, বাট এখন যেহেতু নাই কোনো ইম্পারফেকশন, লাইক কোনো ব্রন বা কোনো স্পট মাশাল্লাহ, বাট যদি থাকতো তাহলে আমি ওটার উপরে দিয়ে দিতাম। এখন আমি আমার ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে এটা আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিব।
সুন্দর করে আমার পুরো মুখের কনসিলারটি এই বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আসলে রেগুলার যখন আমরা বের হই কোথাও তখন আসলে হালকা কনসিলার এবং পাউডার ছাড়া আসলে কিছু লাগে না। যদি আমার স্কিনে কোনো স্পট থাকতো তাহলে সেসব জায়গায় আমি কনসিল করে সুন্দরভাবে ব্লেন্ড করে একটা লুক ক্রিয়েট করতে পারতাম। এখন আমি ইয়ার্স প্যানের লুজ পাউডারটা ইউজ করবো। আমি আমার যে কনসিলার দিয়েছি সেটি সুন্দরভাবে আমার স্কিনে বেইজের যে বেইসটা করেছি, কনসিলার দিয়ে তো আমি আমার ফেসে যে বেইসটা করেছি সেটা সুন্দরভাবে সেট করার জন্য এই পাউডারটা ইউজ করব। আমি আপাতত একটি ব্রাশের সাহায্যে এটি ইউজ করছি, তোমরা কোনো বিউটি ব্লেন্ড বা কোনো স্পঞ্জের সাহায্যে ইউজ করতে পারো। আমি আমার আই এরিয়াতে বেশি কনসেন্ট্রেট করি, অ্যাজ এই এরিয়াটাতে আমাদের ক্রিজিং বেশি হয়। আমার ক্ষেত্রে আমার আই এরিয়াটা একটু ডার্ক অন্য ফেসের তুলনায়, অন্য সাইডের ফেসের তুলনায়, তো ওই জন্য আমি আমার আই এরিয়াটাতে একটু বেশি কনসেন্ট্রেট করি। আর তোমাদের ক্ষেত্রে যেসব এরিয়া প্রবলেমেটিক মনে হচ্ছে সেসব এরিয়াকে তুমি কনসেন্ট্রেট করে সুন্দরভাবে তোমাদের মেকআপটা কমপ্লিট করে ফেলতে পারবে। আমি এখন আস্তে করে পাউডার নিয়ে পুরো ফুল ফেসে এটি ব্লেন্ড করে নিব। আমি একটু একটু পাউডার নিব, আমি ব্লেন্ড করবো, আমি আমার ব্রাশ দিয়ে ব্লেন্ড করবো, অ্যাজ আমার অত ফুল কভারেজ কিছু লাগবে না। অ্যাজ আমি অলওয়েজ যেটা হয় মানে রেগুলার বেসিসে মেকআপটা করছি, তো হ্যাঁ তো আমার অত বেশি লাগবে না। আমি একটু একটু প্রোডাক্ট নিব আর আমার ফেসে সুন্দর সুন্দর করে আস্তে 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 করে ড্যাব ড্যাব করে সেট করে নিব, মানে পড়ার না সেট করে নিব। এখন আমি দেখছি আমার কপালে একটুখানি খেয়াল করতে হবে, তো কপালে আমি একটু পাউডার নিই, কপালের সেট আর ভালোভাবে সেট করে নিচ্ছি। যে সেটগুলোতে একটুখানি পাউডার সাহায্যে আমি সেট করে নিচ্ছি। আমি পাউডারটি আমার গলায়ও অ্যাপ্লাই করি যেন স্কিনটা একই মনে হয়, কোনো মাস্কের মতো না মনে হয়। যদিও অনেক হালকা মেকআপ তো তার কারণে এটা এমনিও মাস্ক মনে হবে না, বাট তাও অ্যাজ আ কনসার্ন আমি এটা করে নিচ্ছি। এরপর আমি আমার সবচেয়ে ফেভারিট লিপস্টিক, যেটা আই থিঙ্ক তোমরা আমার টিউটোরিয়াল দেখে বুঝতে পারছো যে কোনটা আমার ফেভারিট লিপস্টিক, সেটি হলো এবিএইচের ডেজার্ট, এই সেটটি আমি আমার লিপসে অ্যাপ্লাই করে নিব। আমি আমার ব্যালেন্স থেকে একটু নিয়ে আমার লিপসে অ্যাপ্লাই করা স্টার্ট করছি। আমার লিপস্টিক অ্যাপ্লাই করা শেষ হয়ে গিয়েছে। এখন আমি আমার লাস্ট, নট দ্য লাস্ট, আসলে লাস্টই বলা যায়, আমি আমার লাস্ট প্রোডাক্ট মাস্কারা ইউজ করব। আমি আমার ল্যাশেসের জন্য এই মেবেলিনের মাস্কারাটি ইউজ করব। এটি হলো ল্যাশ সেন্সেশনাল মাস্কারা। আই থিঙ্ক তোমরা সকলে এই মাস্কারাটি চিনো আর এই মাস্কারাটি অনেক ভালো রিজনেবলের মধ্যে। আমি তোমাদের সাজেস্ট করবো এই মাস্কারাটি ইউজ করতে। একবার ইউজ করলে বুঝতে পারবে যে রিজনেবলের মধ্যে মাস্কারা অনেক ভালো হতে পারে। তাহলে আমি এখন একটুখানি মাস্কারা অ্যাপ্লাই করে নিই আমার ল্যাশেসে। আমি রেগুলার বেসিসে লাইনার পর্যন্ত দিই না, এন্ড ইটস ট্রু। আমি আমার মাস্কারাটি অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমার লাস্ট থিং হল যেটা স্পুলির সাহায্যে আমি আমার আইব্রোস কম করে নিব। অ্যাজ আমি আমার আইব্রোস করি না রেগুলার বেসিসে, তো আমি আমার স্পুলি দিয়ে জাস্ট আইব্রোটা কম করতে পছন্দ করি। তো আমি এই স্পুলির সাহায্যে আমার আইব্রোসটা কম করে নিব। আপওয়ার্ড মোশন করে আমি ভাই ভাই করে সুন্দরভাবে এটা জাস্ট কম করে নিব, জাস্ট একটা ম্যাসিভ ভাবকে একটুখানি লাইনে আনার জন্য একটা কম্বের ইউজ করছি, নট বেশি কিছু করছি না।
অনেকে ব্রাউ জেল ইউজ করে, তোমরা ব্রাউ জেলও ইউজ করতে পারো, বাট আমি করি না, আমি জাস্ট কম করে নিই আমার। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। আমি এভাবেই আমার রেগুলার বেসিসে মেকআপ করি এবং এটি হলো আমার ফাইনাল লুক। এবং আমি আশা করি তোমাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে, আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর এই ভিডিওকে একটা লাইক দিতে ভুলবে না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।